আসসালামু আলাইকুম, মাই সেলফ খালেদ হাসান মিলু, ফাইনাল ইয়ার MBBS স্টুডেন্ট, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর। সো যারা স্বাস্থ্য কমাতে চান তাদেরকে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ হেলথ অ্যাডভাইস দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি, আশা করি আপনাদের কাজে লাগবে। সো স্বাস্থ্য কমাতে চাইলে 60% ক্ষেত্রে আপনার স্বাস্থ্য কমবে বা স্বাস্থ্য নির্ভর করবে আপনার ডায়েটের উপরে। অর্থাৎ আপনার বডিতে একটা নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি লাগে, এই ক্যালোরির চাইতে আপনি যদি কম খান তাহলে আপনার স্বাস্থ্য কমে যাবে। বেশি খেলে কখনোই আপনার স্বাস্থ্য কমবে না, সেটাকে বার্ন করা লাগবে। যেহেতু বার্ন করা অনেকের পক্ষেই সম্ভব না, কারণ আমরা তো ওই রকম কাজ টাজ করি না, এক্সারসাইজ করি না, জিম করি না, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের 60% ইফেক্টিভ হচ্ছে ডায়েট। সো কী ধরনের ডায়েট খাবেন, ডায়েটে যেগুলোর ক্যালোরি কম। এখন প্রত্যেকটা খাবারের ক্যালোরি সম্পর্কে আপনাকে বলে দেয় আমার পক্ষে সম্ভব না। গুরুত্বপূর্ণ খাবারের ক্যালোরিগুলা যেহেতু এখন গুগল খুব অ্যাভেলেবল, আপনি একটু সার্চ দিয়ে দেখে নেবেন। দেখে নিয়ে কম ক্যালোরিযুক্ত খাবার, কম ক্যালোরিযুক্ত খাবার যেমন শসা হতে পারে, ভাতের বদলে আপনি মুড়ি খেতে পারেন, ঠিক আছে। এছাড়া আপনার মনে করেন যে হচ্ছে ডিম, প্রোটিন, হ্যাঁ, এগুলো মোটামুটি কম ক্যালোরিযুক্ত খাবার। সো এই কম ক্যালোরিযুক্ত, এছাড়া যে কোনো শাকসবজি, এখানে প্রচুর পরিমাণে ক্যালোরি কম থাকে অন্যান্য ফাস্টফুডের তুলনায়। তো এই সকল খাবারগুলো আপনি খেলে আপনার কিন্তু কী হবে, টোটাল ক্যালোরি ইনটেকটা কমে যাবে, আপনার ওয়েটটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এরপরে 20% ক্ষেত্রে এক্সারসাইজ, অর্থাৎ প্রতিদিন আপনি একটু হাঁটাহাঁটি করেন, এবং চেষ্টা করেন যে খাবারটা এমন সময়ে খেতে যাতে তারপরে আপনি কাজ করেন। যেমন আপনি যদি সকালে বেশি করে খাবার খান কোনো সমস্যা নেই, কারণ আপনি দুপুরে প্রচুর পরিমাণে কাজ করবেন, ক্যালোরিটা বার্ন হয়ে যাবে। কিন্তু রাতের সময় আপনি বেশি খাবেন না, রাতের সময় বেশি খেলে আপনার কী হবে, যেহেতু রাতের সময় আপনি কী করছেন, রাতের সময় আপনি তো রেস্ট নিচ্ছেন, রেস্ট নিলে তো আপনার মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে, মেটাবলিজম স্লো হয়ে গেলে খাবারটা বার্ন হবে না, ওটা কী হবে, ওটা ফ্যাট আকারে আপনার বডিতে স্টোরেজ হবে, এবং ফ্যাট আকারে স্টোরেজ হলে আপনার বডিতে চর্বির পরিমাণ বেড়ে যাবে, চর্বির পরিমাণ বেড়ে গেলে আপনি ফ্যাটি হয়ে যাবেন, ঠিক আছে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে কিছু কিছু খাবার আছে যেগুলো আপনার মেটাবলিজমকে বুস্ট আপ করে, যেমন হচ্ছে লেবু। লেবু খেলে আপনার মেটাবলিজম বেড়ে যাবে, মেটাবলিজম বেড়ে গেলে আপনার এই ক্যালোরিটা ইজিলি ব্রেকডাউন হয়ে যাবে, ইজিলি ব্রেকডাউন হয়ে গেলে আপনার বডিতে ক্যালোরি বার্নিং প্রসেসটা ভালো হয়ে যাবে, আপনার ওয়েট কম হবে। আমি আসলে একটা সিরিজ বানাতে চাচ্ছি হেলথ রিলেটেড, আশা করি সামনে আরও ভিডিও দিব যে কোন খাবারগুলো খেলে আপনাদের জন্য ভালো, স্বাস্থ্য কমবে, হ্যাঁ, এইসব নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো। থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।